श्री कृष्ण हृदयंगिता संसार मलनाशिनी ज्ञान भक्ति मुक्तिदात्री गीता देवी नमस्तुते। हमरा ए पर्यंत कर्मजोग आलोचना करेछिलाम, एखन आमरा ज्ञानजोग आलोचना करब, जेटा गीतार चतुर्थ अध्याय। এই জ্ঞানযোগে ভগবান অর্জুনকে বলছেন, ইমম বিবশ্যতে যোগং প্রক্তবান অহম অব্যয়ম বিবশ্যন মনবে প্রাহ ইক্ষা মনোরিক্ষা কবে ব্রবীত। এটা গীতা যখন গীতের ছন্দে, সেই গীতের ছন্দ হচ্ছে अथ चतुर्थाध्याय ज्ञानजोग। श्रीभगवानुवाच, इमं विवशते योगं प्रक्तवानहमव्ययं विवशन् मनवे प्राह मनोरिक्षा कवे ब्रवीत। भगवान बोलछेन जे एई ज्ञानजोग इमं বিবশ্যতে যোগম, আমি এই যোগটা বিবশ্যনকে বলেছিলাম। বিবশ্যন বলতে কে? না সূর্য। ইমম বিবশ্যতে যোগম প্রক্তবান অহম অব্যয়ম, প্রক্তবান মানে হচ্ছে বলা, বলেছিলাম। অব্যয়ম মানে এই যোগ। তারপর বলছেন বিবশ্যন মনবে প্রাহ, সূর্য আবার মনুকে বলেছিলেন, মনু ইচ্ছা কবে ব্রবীত, আবার মনু কি করলেন, ইক্ষাকুককে বলেছিলেন। তাহলে দেখতে পাচ্ছি কি পরম্পরাভাবে এই যোগের সম্বন্ধে বলা হচ্ছে। তা ভগবান বলতে চাইছেন যে আমি এই যোগ তাদেরকে বলার অর্থ হচ্ছে যে পরিবেশের একটা শৃঙ্খলা বজায় রাখা এবং এই যোগের মাধ্যম দিয়ে সবাই তাদের নিজেদের জ্ঞান পথটা অবলম্বন করে জ্ঞান লাভ করা। আমরা জানি যে বিবশ্যন এবং মনু পুরাণ, পুরাণবিদ অর্থাৎ পুরাণ পুরুষ। তা ভগবান সেই শিক্ষা দিয়েছিলেন তাদের মাধ্যম দিয়ে পরম্পরাভাবে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে। এরপরে ভগবান বলছেন, এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয়ো বিদু সকালে নেহমহতা যোগ নষ্ট পরন্তপ। ভগবান বলছেন যে এই রূপে পরম্পরা প্রাপ্ত এই যোগ রাজর্ষিগণকে বলেছিলাম এবং তারা জেনেছিলেন। হে পরন্তপ, ইদানিং কাল প্রবাহে লোকে সেই যোগ বিনষ্ট করে ফেলেছে, অর্থাৎ আমি যে যোগের কথা বলেছিলাম সেই যোগটা তারা নষ্ট করে ফেলেছে। রাজর্ষিগণ বলতে রাজা হয়েও যারা ঋষি তুল্য তাদের রাজর্ষি বলা হচ্ছে। যিনি রাজা তিনি ঋষি। জনক আদি জনকের ক্ষেত্রে আমরা দেখেছি রাজা জনক একদিকে যেমন রাজা ছিলেন অন্যদিকে ঋষিও ছিলেন, তারা জ্ঞানী হয়েও নিষ্কাম কর্ম করতেন। এইভাবে গুরু শিষ্যে পরম পরযোগে শিক্ষা দেয়া হতো। শঙ্করাচার্য বলছেন, রাজানশ্চতে ঋষিশ্চ ইতি রাজর্ষি, যারা একই দেহে রাজা ও ঋষি তাদের রাজর্ষি বলা হচ্ছে। শ্রীকৃষ্ণ এই ধরনের দর্শন তুলে আমাদের সামনে উপস্থাপন করলেন, বিশেষত কাদের, যারা ক্ষমতাবান
ও দায়িত্বশীল সকল মানুষের কাছে। আমাদের সকল শক্তির উৎস কোনটা? সূর্য। আমরা বিজ্ঞানে পড়েছি সকল শক্তির উৎস সূর্য। সূর্য মনুকে শিক্ষা দিয়েছিলেন, মনুকে আদি মানব বলা হয়, কারণ মনু থেকেই এই মানব কথাটির উৎপত্তি হয়েছে এবং মানব জাতি সৃষ্টি হয়েছে। মনু এই শিক্ষা দিয়েছিলেন ইক্ষ্বাকুকে। এই ইক্ষ্বাকুক সূর্যবংশের পত্তন করেন এবং 58তম অধস্তন যিনি রামচন্দ্র, শ্রীরামচন্দ্র এই বংশেই জন্মগ্রহণ করেছিলেন। যখন নরনারীগণ অতিমাত্রায় লোভী, লোভ লালসায় পরিপূর্ণ থাকে, কামনা বাসনায় অত্যাধিক পরিমাণে হয়ে ওঠে এবং ইন্দ্রভোগ্য পরায়ণ হয়ে ওঠে, তখন ধর্মের অবনতি ঘটে। আর সেই সময় কী হয়, যে উচ্চমাত্রা যে সকল বৃত্তিগুলো সেগুলো নষ্ট হতে থাকে। যখন আমাদের ভিতরের উচ্চ বৃত্তিগুলো নষ্ট হতে থাকে, তখন আমরা নিম্ন বৃত্ত অবলম্বন করি, অর্থাৎ মানুষ থেকে পশুতে চলে যাই। কারণ যত সময় আমরা উচ্চ বৃত্ত ধারণ করে থাকব, তত সময় আমাদের জ্ঞান, বুদ্ধি, বিচার এগুলো আমাদের মনের মধ্যে উদয় হবে। বর্তমান ভারতে আপনারা লক্ষ্য করুন, বর্তমান ভারতে এই ধরনের শোচনীয় অবস্থা সর্বত্রই, যার ফলে কী হচ্ছে, হিংসা, মারামারি, রক্তক্ষয়ী, অশান্তি, এর কোনো শেষ সীমানা নেই। কারণ কি, উচ্চ বৃত্তগুলো আমরা নষ্ট করে ফেলছি। এখন ধর্মের প্রভাব কমছে এবং অধর্মের প্রভাবটা বেড়েই চলেছে, তার জন্যে একটা সংকট পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভগবান বলছেন যোগ নষ্ট পরন্তপ, অর্থাৎ আমি যে যোগের কথা বলেছিলাম সেই যোগটা নষ্ট করে ফেলছে। এর ফলে উচ্চ চারিত্রিক শক্তি, সৃজনশীল প্রেরণা ও মানবিকতা বোধ মানুষ হারিয়ে ফেলছে এবং সেটা লুপ্ত হয়ে যাচ্ছে। সবসময় মনে রাখতে হবে, যখন যোগের অবক্ষয় হয়, মানুষ তার দৈহিক শক্তি, মানসিক শক্তি, এই শক্তিগুলো সব কিছু হারিয়ে ফেলে। ইন্দ্রতন্ত্রের উপর তখন তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। যে নিয়ন্ত্রণ না থাকলে উন্নত চরিত্র গঠন করা সম্ভব হয় না। সেই নিয়ন্ত্রণটা প্রত্যেকে তখন হারিয়ে ফেলতে থাকে। ভগবান সেটাই আমাদের সামনে উপস্থাপন করছেন এবং সেই কথাটাই ভগবান বলতে চাইছেন। এরপরে ভগবান বলছেন সয়বায়ং মায়া তেদ্য যোগ প্রক্ত পুরাতনা ভক্ত শিমে সখা চেতি রহসংহেতুদ্যমম। ভগবান বলছেন যে হে পার্থ, তুমি একদিকে আমার সখা, একদিকে ভক্ত, তুমি খুব আমার আপনার, সেই জন্যেই তোমাকে গূঢ় তত্ত্ব বলছি। এই তত্ত্ব তো যাকে তাকে বলা যায় না, তাই তোমাকে বলছি। অর্জুন, যখন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করলেন, তখন ভগবান বিশ্বরূপের মাধ্যম দিয়ে সমগ্র বিশ্বটা ভগবান তার শরীরের মধ্যেই অর্জুনকে দেখালেন এবং সেখানটাও অর্জুনও আছেন। অর্জুন নিজে দেখতে পাচ্ছেন যে সেই মুখগহ্বরের মধ্যে অর্জুন স্বয়ং অবস্থান করছেন। তখন অর্জুন ভীত হয়ে গেলেন, শশাঙ্কিত। এই বিশ্বরূপ দর্শনের পরে অর্জুন হাত জোড়ো করে ক্ষমা প্রার্থনা করছেন ভগবানের কাছে। ভগবানকে বলছেন যে হে প্রভু, এতদিন তোমার সঙ্গে খেলা করেছি, একসঙ্গে খেয়েছি, কত হাসি ঠাট্টা করেছি, তোমাকে সখা ভেবে
তোমাকে বন্ধু ভেবে সব কিছু, কিন্তু তোমার এই যে বিরাট এই মহত্ত্ব, তুমি যে স্বয়ং ভগবান, সেটা আমার অজানা ছিল, আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য তুমি আমায় ক্ষমা করো। একবার মহাভারতে আছে, যখন দুর্যোধন পাণ্ডবদের কোনো গ্রাম দিলেন না, নাহি দেব সূচাগ্রমে দিন, তার ফলে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হল। সেই সময়ে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলে পাঠালেন যে তুমি বৎস যাও, দেখে এসো তো পাণ্ডব শিবিরে ওরা পরস্পর পরস্পরের প্রতি কেমন ব্যবহার করছে। তা সঞ্জয় ধীরে 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 সন্ধ্যার সময় পাণ্ডব শিবিরে এসে দেখলেন যে সেখানে অর্জুন ভগবানের কোলে পা দিয়ে আছে। সঞ্জয় এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। তারপরে ধৃতরাষ্ট্রের কাছে ফিরে গিয়ে সঞ্জয় বলছেন যে হে মহারাজ, আমি আজকের যে দৃশ্য দেখলাম তাতে করে আমার মনে হয় যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে আপনার পরাজয় সুনিশ্চিত, আপনি কখনো জিততে পারবেন না, কারণ আমি দেখলাম স্বয়ং শ্রীকৃষ্ণের কোলে অর্জুনের পা, অর্জুন পা তুলে আছে, এবং স্বাভাবিকভাবে বন্ধুরা যেমন কথা বলে সেই রকম কথাবার্তা তাদের মধ্যে হচ্ছে। সেই দৃশ্য দেখে আমি নিশ্চিত হলাম যে আপনি এই যুদ্ধে কখনো জয়ী হতে পারবেন না। পাশে দুর্যোধন ছিলেন, কিন্তু দুর্যোধনকে এই কথা কখনো প্রভাবিত করতে পারেনি। তা আমরা পুরাণের দিকে যদি তাকাই, তাহলে সেক্ষেত্রে দেখেছি যে অবতার পুরুষকে কজন চেনে, রামচন্দ্রকে কজন চিনেছিলেন ভগবান বলে, কারণ দণ্ডকারণ্যে যেসব মুনি ঋষিরা তপস্যা করছিলেন তারা সবাই জানেন দশরথের বেটা, একমাত্র ভরদ্বাজ আদি যেসব ঋষিমুনিরা ছিলেন তারাই চিনতে পেরেছিলেন। তদ্রুভাবে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন চিনতে পারেননি প্রথম অবস্থায়, পরে যখন বিশ্বরূপ দর্শন করালেন তখনই চিনতে পারলেন, কারণ ভগবান মানব রূপ ধারণ করে আসেন, মানুষের মতন খাওয়া দাওয়া ঘুম সব কিছুই হয়। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ক্ষেত্রে দেখেছি, রামচন্দ্রের ক্ষেত্রে দেখেছি, কৃষ্ণের ক্ষেত্রে দেখেছি, চৈতন্যের ক্ষেত্রে দেখেছি, বুদ্ধের ক্ষেত্রে দেখেছি, তারা যখন আসেন তখন মানব শরীর ধারণ করে আসেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে বাহাদুরি কাঠ যখন ভেসে যায় তখন সে তার উপরে আরও অনেককে ভাসিয়ে নিয়ে যায়। সুন্দর উদাহরণ দিলেন যে রেলের ইঞ্জিন, রেলের ইঞ্জিন সে যখন যায় তখন সেই রেলের মাধ্যম দিয়ে কত শত সহস্র মানুষ চলতে থাকে। তদ্রূপভাবে অবতার পুরুষরা যখন আসেন তখন এত মানুষকে উদ্ধার করে নিয়ে চলে যান। কি সুন্দর কথা বলছেন! এরপরে ভগবান বলছেন যে হে অর্জুন, পুরাকালে যে বার্তা বিবস্বানকে জানিয়েছিলাম সেই বার্তা তোমাকে জানাচ্ছি। কি বার্তা? ধর্মে কোনো কিছুই গোপনীয় নেই, কিন্তু গূঢ় তত্ত্ব আছে ধর্মের ক্ষেত্রে, সেই জন্য শাস্ত্রকার বলছেন উত্তমম রহস্যম, উত্তম রহস্য এতে লুকিয়ে আছে। এই নিগূঢ় সত্য সাহায্যে মানব জাতিকে পশুসুলভ বৃত্তি থেকে মুক্তিতে উন্নীত করা যেতে পারে, সেটাই হচ্ছে গূঢ় তত্ত্ব। দেহ মনের শক্তিতন্ত্রের অসংযত ব্যবহার বিপদের কারণ হয়ে দাঁড়ায় আমাদের। শক্তিতন্ত্রের যারা সংযতভাবে জীবনযাপন করে, যারা তাদের ইন্দ্রিয় সকল
কন্ট্রোল করতে পেরেছে তাদের ক্ষেত্রে বিপদ নেই, কিন্তু যারা সেই ইন্দ্রিয় সকল কন্ট্রোল করতে শেখেননি তাদের ক্ষেত্রে নানান রকমের সমস্যা উপস্থিত হয়। শক্তিতন্ত্রের নিয়মানুবর্তিতা কিছুটা পালন না করলে চারিত্রিক সম্পদ লাভ করা সম্ভব নয়। আমরা পশুদের দিকে যদি ইচ্ছে তাকাই তাহলে পশুর ওই ইন্দ্রিয়তন্ত্রের উপর কোনো সংযম নেই, আর এই সংযম না থাকার জন্য তারা জীবন ধারণ করে ইন্দ্রিয় ভোগের স্তরে দিয়ে। একমাত্র মানুষ তারা এই ইন্দ্রিয়টাকে সংযম করতে পারে, কিন্তু মানুষ হয়ে যখন সেই ইন্দ্রিয় সংযম করতে না পারে বা না শেখে তখন তারা পশুদের লেভেলে চলে যায়, তখন তারা পশুদের স্তরে নেমে যায়। একমাত্র মানুষই পারে সেই ইন্দ্রিয় সংযম করতে, শক্তিতন্ত্রের কিছুটা সংযম রাখতে। এই যারাই এই সংযম বজায় রাখতে পারেন তারা উন্নত চরিত্রমান হন, এবং অধিক মাত্রায় যারা এই সংযম করতে শিখেছেন তারা মহাপুরুষ এবং উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষে পরিণত হন। এক মুক্ত সমাজে এক মার্জিত রুচি সম্পন্ন নাগরিক হতে গেলে আমাদের অন্তত কিছুটা নিয়ন্ত্রিত জীবনযাপন করা চাই। যদি কোনো নগণ্য ব্যক্তি ইচ্ছা করে সে কিন্তু একজন গণ্যমান্য ব্যক্তিতে পরিণত হতে পারে, আবার গণ্যমান্য ব্যক্তি যদি সেই ইন্দ্রিয় সংযম না করতে শেখে বা পারে তখন সে কিন্তু নগণ্য ব্যক্তিতে পরিণত হয়। ক্ষমতা হাতে পাওয়া সহজ, কিন্তু তাকে ঠিকমতো প্রয়োগ করা কঠিন। অতএব কিভাবে ক্ষমতার প্রয়োগ করতে হবে প্রত্যেক স্বাধীন সমাজে এটি একটি বৃহৎ বিষয়। সমাজের দিকে লক্ষ্য করুন, প্রত্যেকেই যারা প্রশাসন বিভাগে, যারা পঞ্চায়েত বিভাগে, যারা জেলা পরিষদ, যারা সাংসদে, বাড়িতে পিতা মাতা, শিক্ষক, প্রত্যেকের কিছু না কিছু ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতাগুলো তারা কি ঠিক ঠিক ব্যবহার করছেন না অপব্যবহার করছেন? যখন অপব্যবহার করবেন তখন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তখন সমাজের মানুষ ক্ষিপ্ত হয়ে উঠবে, তখন সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। যেখানে একাধিক লোক সেখানেই ক্ষমতার ভাব এসে যায়, আর সেখানেই ক্ষমতা যদি না প্রয়োগ করা হয় ভালোভাবে তাহলে সেটা সামাজিক সুস্থতা বজায় থাকে না, সে পরিচালন ও প্রশাসন ব্যবস্থার ভাবও এসে যায় সেখানে। যেখানে একটি মাত্র লোক সেখানে তো কোনো ক্ষমতার প্রয়োজনই নেই, কারণ একজন ব্যক্তি কার উপর ক্ষমতা হবে আর কার উপর নিয়ম হবে, তাই একজন ব্যক্তির ক্ষেত্রে কোনো কিছুই চলে না। যখন একাধিক ব্যক্তি হবে তখন সেক্ষেত্রে এই নানান রকমের ক্ষমতা প্রয়োগ, ক্ষমতার ব্যবহার এগুলোই এসে যায়। আমাদের যেমন আছে এই গ্রাম পঞ্চায়েত আছে, জেলা পরিষদ আছে, সাংসদ আছে, প্রশাসন আছে, বিধানসভা আছে, এবং সর্বোপরি শাসনতন্ত্রের হাতে প্রচুর ক্ষমতা। তাহলে একমাত্র এবার প্রশ্ন হলো যে এই ক্ষমতার ব্যবহার কীরূপে হবে, কীরূপভাবে এই ক্ষমতার ব্যবহার করা উচিত। বেশিরভাগ মানুষ তারা ক্ষমতায় আসীন হয়ে ক্ষমতাধিকার লাভ করেও কিন্তু কীভাবে ক্ষমতা অ্যাপ্লাই করতে হয় সেইটাই জানে না, আর না জানার কারণে নানান রকমের অশান্তি আমাদের সমাজে এসে পৌঁছাচ্ছে। সেটা না জানার দরুন বেশিরভাগ ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার হচ্ছে। তাই প্রত্যেকের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা তাদের ঠিক ঠিকভাবে ব্যবহার করে দেখাতে হবে, আর সেই বিষয়ে ভগবান সুন্দর রাস্তা আমাদের সামনে উপস্থাপন করছেন। সেই বিষয়ে ভগবান বলছেন যে কোনো মানুষ আজকে খুব সরল
ও সুন্দর। কিন্তু যখন তাকে একটা ক্ষমতা দেয়া হলো, তখন কিন্তু সম্পূর্ণ সে আলাদা মানুষ হয়ে যাবে। সেই ক্ষমতার লোভে, সেই পাওয়ার পজিশন পেয়ে তার চরিত্র বদলে যাবে। তখন সে অন্যান্য মানুষদের বলবে, তুই জানিস আমি কে? আমি এখন এই করতে পারি, আমি অমুক করতে পারি। অথচ কিছুদিন আগে তার মতো সহজ সরল মানুষ ছিল না। যখনই ক্ষমতা লাভ হলো, তখন সে ক্ষমতার অপপ্রয়োগ করতে লাগলো, ক্ষমতার অপব্যবহার করতে লাগলো। তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেল। কারণ কি? সে ক্ষমতা হজম করতে শেখেনি, ক্ষমতা পেয়েছে। তাই প্রত্যেকের ক্ষেত্রে ক্ষমতা হজম করার একটা পদ্ধতি জানা উচিত। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান যোগের মাধ্যম দিয়ে সেই পদ্ধতি আমাদের সবার সামনে তুলে ধরছেন। যারা এই ক্ষমতায় মত্ততা, অর্থাৎ মদ্যপানের পর মন যখন মাতালের মতন হয়ে যায়, তদ্রূপভাবে যেসব ব্যক্তি ক্ষমতা পায় এবং ক্ষমতা ব্যবহার না করে অপব্যবহার করে, তখন তারা সেই মত্ততা মাতালের মতন হয়ে যায়। তখন হিতাহিত বোধ শূন্য হয়ে যায়, ভালো মন্দ বোধটা তার কাছে হারিয়ে ফেলে সে। তাই সমাজে আমাদের শুধু ক্ষমতা নিলে হবে না, ক্ষমতার ব্যবহারটা আমাদের শিখতে হবে। আর সেটা গীতার মাধ্যম দিয়ে ভগবান সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন। কারণ ক্ষমতায় মত্ত হলে হবে না। মত্ত কি? যেমন ধনমদ, যার প্রচুর সয় সম্পত্তি সে ফুলে ফেঁপে ওঠে যে আমার অমুক, আমার এত আছে, তুই জানিস আমি কি করতে পারি। তারপরে অর্থমদ, ধনমদ, বিদ্যামদ, বংশমদ, পদমদ, এইসব পদগুলো যখন তারা লাভ করে, অর্থাৎ বিদ্যার অহংকার, খুব সুশিক্ষিত পণ্ডিত, পাণ্ডিত্যের অভিমান, প্রচুর অর্থ আছে সেই অর্থের একটা অভিমান, বংশমর্যাদা, উচ্চ বংশে জন্মগ্রহণ করেছেন তার একটা গৌরব, সেখানে সে তার অহংকার প্রকাশ করছেন। আর পদমদ মানে আমি উমুক, আমি এসডিও, আমি ডিআই, আমি এসআই, আমি আইএস, আমি মিনিস্টার, আমি রাষ্ট্রপতি, আমি প্রধানমন্ত্রী, আমি জজ, ব্যারিস্টার, এগুলোর ক্ষেত্রে এই যে অহংকার একটা, এই অহংকারটাকে আমাদের সংযম করতে হবে। যারা উচ্চ পদাধিকার পেয়েও সেটাকে নিজেরা আধ্যাত্মিক ভিত্তির মাধ্যম দিয়ে সংযম কন্ট্রোল করতে শিখেছেন, তারাই একমাত্র সুষ্ঠুভাবে কাজ করতে পারবেন। কিন্তু যারা এই আধ্যাত্মিক ভাবটা নিজেদের মনের মধ্যে আনতে পারেননি, তাদের ক্ষেত্রে কখনো ভালো কাজ করা সম্ভবপর নয়। সম্পূর্ণ আত্মসংযম, এই মত, মত মানে কি? মত্ততা। ঠিক মতটাকে মদ, এইটাকে যখন আমরা উল্টে দেব দম, সম দম, এগুলো আমরা বেদান্তে দেখেছি। দম মানে কি? সম্পূর্ণ আত্মসংযম। তাই আমাদের এই মত থেকে দমে আনতে হবে আমাদের মনটাকে, আমাদের আত্মসংযম শিখতে হবে। আর সেটা কোথা থেকে শিখব? ভগবান অর্জুনের মাধ্যম দিয়ে আমাদের গীতার দ্বারা শিখিয়ে দিচ্ছেন। রামায়ণ মহাকাব্যে আপনারা দেখুন, রামচন্দ্র যখন অযোধ্যার রাজা হলেন, তখন তিনি কিভাবে তার সেই ক্ষমতাটাকে সংযম করলেন। প্রজাদের উপর রামচন্দ্রের যে একটা মহানুভব হৃদয়, প্রজাদের উপরে রামচন্দ্রের
যে একটা আন্তরিকতা, সেটা আমরা যদি দেখি বা শুনি তাহলে আমরা বুঝব যে রামচন্দ্রের, তিনি রাজা হয়েও তার ভিতরে কোনো অহংকার, কোনো বংশমর্যাদা, কোনো পদমর্যাদা, রাজার যে রাজত্ব, আমি রাজা, সেই অহংকার এ সামান্যটুকু কিছুই ছিল না। তাই আমাদের প্রত্যেককে এটাই বোঝা উচিত বা এটা হওয়া উচিত যে আমরা সীমিত কয়েকদিন মাত্র এই পাওয়ার পজিশন থেকে তারপর আমাদের চলে যেতে হবে। এই যে বিচার বোধ, এই সামান্যটুকু, সামান্য কয়েকদিনের জন্য চেয়ার দখল করার পর সেই চেয়ার আরেকজন আসবে এবং সেখানে বসবে, এই চিন্তা ভাবনা আমরা যদি পরিষ্কার না রাখতে পারি তখনই আমাদের ভিতরে নানান রকমের সমস্যা দেখা দেবে। মহৎ ব্যক্তিতে সব রকমের মত্ততা সংযমের উপায়িত হয়, সেটা হলো আধ্যাত্মিক শক্তির সাহায্যে, যোগ শক্তির দ্বারা। আমরা যদি কথামৃতে দেখি, সেখানে ভগবান শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে একদিন আসছেন হৃদুকে সঙ্গে করে নিয়ে গঙ্গার পাশ থেকে। তা গঙ্গার পোস্তার উপরে একজন মোটা বামুন বলে জনৈক ব্যক্তি বসেছিলেন। এর কিছুদিন আগে ঠাকুরকে খুব সম্মান করতেন, নমস্কার করতেন, কিন্তু ওই দিন তিনি পোস্তার উপর বসে পা দুলতে দুলতে পা দোলাচ্ছেন আর বলছেন, কি ঠাকুর কেমন আছো? ভগবান শ্রী রামকৃষ্ণদেব দেখলেন যে এই ব্যক্তি কোনোদিন তো এইভাবে আমাকে কথা বলেননি। হৃদুকে বলছেন, হৃদু, ওর অনেক টাকা হয়েছে রে, আমার মনে হয় বেশ কিছু টাকা পেয়েছে, যার জন্য ওর কথার ভাঁজটা এইরকম হয়ে গেছে। আপনারা দেখবেন সমাজের বুকে যারা দরিদ্র থেকে হঠাৎ মাত্র বড় লোক হয়ে গেল, এবং যারা হঠাৎ কোনো কিছু একটা চাকরি পেয়ে গেল, তাদের হাব ভাব, চাল চলন, কথাবার্তা প্রত্যেকটা আভিজাত্যপূর্ণ এবং প্রত্যেকটা অহংকারের একটা ফলস্বরূপ। তাদের হিতাহিত বোধ নেই, কারণ সেই পাওয়ার পজিশন, ক্ষমতা হজম করতে শেখেনি, তারা বমি করে ফেলছে। আমি যদি ভালো খাবার খাওয়ার পরে আমি সেটাকে হজম করতে না পারি, হজম করলে তবে আমার ভিতরে শক্তি সঞ্চয় হবে। যখন হজম করতে পারবো না, বমি করে ফেলবো, তখন বিষক্রিয়া দেখা দেবে। তা বর্তমানে অধিকাংশ মানুষ, 95% মানুষের বিষক্রিয়া দেখা দিচ্ছে, তারা হজম করতে শেখেনি, তারা তাদের পাওয়ার পজিশনটা নষ্ট করে ফেলছে, তারা ক্ষমতা এসে ক্ষমতার অপব্যবহার করছে, যার জন্যে ধরে মারে কাটন লাও, যা যত পারো নিয়ে ফোটো, যে যত পারো লুটে পুটে নিয়ে যে যত বড় হতে পারো, এই মনোভাব বর্তমান সমাজের বুকে দেখা দিচ্ছে। কিন্তু তাতে করে সমাজের সুস্থতা আসে না, শান্তি আসে না। সেই ব্যক্তি একমাত্র শান্তি স্থাপন করতে পারেন যার মধ্যে এই লোভ লালসা কোনো কিছুই নেই, ইন্দ্রিয় সংযম আছে, ক্ষমতাটাকে হজম করতে পারেন, সেই ব্যক্তির দ্বারা সমাজ সুষ্ঠ শান্তির মধ্যে যেতে পারে। তাছাড়া অন্য কেউ এটা করতে পারে না। একটা সুন্দর স্টোরি বলি। একদিন একটা ভেক ব্যাং রাস্তায় চলতে চলতে একটা পরিষ্কার চকচকে টাকা পেল। সেই ব্যাংটি সেই টাকাটা পেয়ে সে নিজেকে ভেবে নিল, আমি খুব বড় একটা হনু হয়ে গেলাম। সে তখন গর্তের মধ্যে টাকাটাকে রেখে দিয়ে প্রত্যেক দিন ভালো করে লক্ষ্য করে যে আমি কত টাকার মালিক। হঠাৎ একদিন হাতি একটা তার গর্তের পাশ থেকে চলে যাচ্ছে। তার ব্যাংটা গর্ত থেকে বেরিয়ে হাতিটাকে খুব মেজাজ দেখাতে শুরু করলো। অবশেষে একটা পাতুলে লাথি দেখাতে লাগলো। ব্যাং বলছে যে আমি তোকে কয়েকটা লাথি মারবো, আমার গর্তের পাশ থেকে যেতে কে তোকে সাহস দিয়েছে? কিন্তু হাতি জানে না যে ওখানে ব্যাং আছে কি না, কোথায় হাতি আর কোথায় ব্যাং। এই বর্তমান অধিকাংশ মানুষ এই
ব্যাঙের মতন হয়ে আছি আমরা। এই সামান্য একটা টাকা পেয়ে, সামান্য একটু ক্ষমতা পেয়ে আমরা নিজেদের বিশাল একটা কোনো কিছু ভেবে বসে আছি, যার ফলে কি হচ্ছে, সমাজে এত রকম দুর্গতি, এত রকম শোচনীয় অবস্থা, এত রকম সংকট পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এটা যদি আমরা না হতাম বা না মনে করতাম, তাহলে এই ধরনের সমস্যার মধ্যে কোনো মানুষকে পড়তে হতো না। তেমনি সব রকম অভিজ্ঞতাকে হজম করতে পারে আপনার অন্তর্নিহিত আধ্যাত্মিক শক্তি, যেটা জ্ঞানাগ্নি। পরে আমরা দেখব সেখানে আছে জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। আমরা প্রত্যেকে ক্ষণিকের জন্য সামান্য কর্তৃত্বে ভূষিত হই, কিন্তু সেটা আমরা ভুলে যাই। মহামায়া আমাদের মায়ার দ্বারা ভুলিয়ে রাখেন। একবার মহীশূরে এক ডেপুটি কমিশনার, উনি যখন অফিসার ছিলেন মহীশূরের, অফিসে যখন ঢুকতেন তখন আর সব কর্মচারী যারা অফিসে থাকতেন তারা উঠে দাঁড়াতেন। তা হঠাৎ তার পোস্টিং হয়ে গেল অন্য জায়গায়। এবার পোস্টিং হওয়ার পরে যখন সে অফিসে আসছেন, আর কোনো কর্মচারী উঠে দাঁড়াচ্ছেন না। ভাবুন ব্যাপারটা কি, কারণ কি, ওই অফিসে তিনি অফিসার হেড হওয়ার সময় কত লাঠি ঘুরিয়েছেন ওই কর্মচারীদের উপর, তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিলেন, তাদেরকে চাকর বাকরের মতো রেখে দিয়েছিলেন, তাই সেই ক্ষোভটা তারা পরে রিটার্ন করছেন। অর্থাৎ তার প্রতি কোনো সম্মান নেই, সহানুভূতি নেই, তাকে সম্মান প্রদর্শন করছেন না। সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে আপনি কিভাবে চলবেন, কিভাবে বলবেন, মানুষ আপনাকে কিভাবে ভক্তি করবে, শ্রদ্ধা করবে। আপনার ব্যবহারে আপনার পরিচয়। ছোটবেলায় একটা কথা শুনেছিলেন, আপনার ব্যবহারে আপনার পরিচয়। আপনি যেমন ব্যবহার দেখাবেন প্রত্যেকটা মানুষ আপনাকে সেটা রিটার্ন করবে। তাই তদ্রূপভাবে সমাজে আমাদের সেইভাবেই চলতে হবে, কারণ সীমিত কয়েকদিনের ক্ষমতা নিয়ে আমরা সেটা যেন কারোর উপর অপব্যবহার না করি, এটা মনে রাখতে হবে। শেক্সপিয়ার বলছেন, ইংরেজ কবি, তিনি বলছেন, ম্যান ড্রেসড ইন এ লিটল ব্রিফ, সামান্য ক্ষণিক কর্তৃত্বে সজ্জিত মানুষ। ভাবুন কি সুন্দর কথা, আমরা সামান্য অল্প কয়েক দিনের জন্য কর্তৃত্ব লাভ করি, এই সামান্য কর্তৃত্বে সাজানো আমাদের জীবনটা, অথচ এটা আমরা ভুলে যাই। এই মহৎ কথা, মানুষ অজ্ঞানে ডুবে আছে বলে ক্ষমতা হজম করতে পারে না। আজকাল ক্ষমতাধারী অর্থাৎ ক্ষমতার অধিকারী ক্ষমতার অপপ্রয়োগের ফলে আমাদের সমাজে কতই না অন্যায় অবিচার চলছে, আপনারা সমাজের দিকে তাকালে বুঝতে পারবেন কতটা অসহ্য অসহনীয় হয়ে উঠেছে মানুষের কাছে। সাধারণ নিপীড়িত দরিদ্র মানুষ কতটা অসহায় বোধ করছে। তাই সমাজে অন্যায় অবিচার বৃদ্ধি পেতে থাকলে গণতান্ত্রিক রাষ্ট্র দিন দিন দুর্বল হয়ে পড়ে। সমাজে দারিদ্র অজ্ঞান রাষ্ট্রকে দুর্বল করে না, তাহলে কোন জিনিসটা রাষ্ট্রকে দুর্বল করে? অন্যায় অবিচার। যদি আমরা সমাজের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাব, এর আগেও তো রামচন্দ্রের সময়, ভগবান শ্রীরামচন্দ্রের সময় দরিদ্র মানুষ ছিলেন, কিন্তু অন্যায় অবিচার ছিল না, যার জন্যে প্রজারা শান্তির মধ্যে বসবাস করতেন। এবং সেখানে জ্ঞানী ব্যক্তিও বেশি কিছু ছিল না, অজ্ঞান মানুষও সেখানটাই ছিলেন। কিন্তু তাই বলে কি শ্রীরামচন্দ্রের রাজত্ব একটা বিশৃঙ্খলা হয়েছিল? নেভার।
শান্তির মধ্যে আনন্দের মধ্যে অযোধ্যা নগরী চলেছিল। তাই যখনই সমাজের বুকে অন্যায় অবিচার এগুলোর মাত্রা বৃদ্ধি পেতে থাকবে তখনই কিন্তু সমাজের নানান রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হবে, নানান রকমের সমস্যা আসবে। আমরা যখনই কোনো একটা ক্ষমতা পেয়ে যাই, যখনই আমাদের উপর ভারাপ্পন আসে একটা সমাজের, যেই সমাজের মানুষগুলোকে তুমি লক্ষ্য করবে, তখনই আমরা বড় একটা কিছু হয়ে গেছি বলে আমাদের সেই মনুষ্যবোধটা হারিয়ে ফেলি। তাই তখনই আমাদের মনুষ্য পদবাজ্যের অধিকারী হতে পারব যখন আমরা সুষ্ঠুভাবে ন্যায়সঙ্গতভাবে সাধারণ মানুষকে সমমর্যাদা দিয়ে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখতে পারব। না হলে আমরা মনুষ্য পদবাচ্য নই। আর সেক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা আমরা পেতে পারি একমাত্র, এই সত্তাটা একমাত্র আমরা পেতে পারি আধ্যাত্মিক শক্তির দ্বারা। আমাদের জীবনে অন্তত কিছুটা হলেও আধ্যাত্মিকতার ভিত গড়ে তোলা খুবই দরকার। যখন কোনো মানুষের ভিতরে আধ্যাত্মিক ভিত না গড়ে ওঠে তখন সেই মানুষ উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, সেই মানুষ তখন মানুষ থাকে না, অমানুষে পরিণত হতে থাকে। কারণ কি, শাস্ত্রকার বলছেন ধর্ম আমাদের জীবনে খুবই প্রয়োজন, ধর্মবিহীন জীবন পশুর সমতুল্য। তাই আমাদের প্রত্যেককে উচিত যে সেই আধ্যাত্মিকতা সঞ্চয় করে তারপরে আমরা ক্ষমতার অধিকারী হয়ে তার সুষ্ঠু ব্যবহার করে সমাজের মানুষকে শান্তি শৃঙ্খলার সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করানোর জন্য চেষ্টা করা। পরে আবার আমরা এই জ্ঞানযোগ শুরু করব। ওম শান্তি শান্তি শান্তিঃ, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।